বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো, দেখুন অবশ্যই অবশ্যই এই জগতে যারা মুরিদ হয়েছেন এবং যারা হবেন। তবে আজকের আলোচনাটি হলো, দেখুন এই পৃথিবীর বুকে অনেক মানুষ লোভের বশবর্তী হয়ে বায়াত গ্রহণ করে। দেখেন বায়াত শব্দের অর্থ কি, বায়াত হতে হবে কেন, মূলে উদ্দেশ্য যেটা সেটার জায়গায় কিন্তু মানুষ নেই। মূলত প্রথম বিষয়টা হলো যে নিজেকে চেনা এবং আমার মধ্যে যে আল্লাহ কালেমাকে ফিটিং করেছে তা দেখে নেওয়া এবং নিজের পরিচয় এবং আল্লাহর পরিচয় নিজের মধ্যে পাওয়া, এবং হাসরের দিন যখন শয়তান ধরবে তখন এই জিনিসগুলো তাকে যদি উত্তর করতে না পারি তাহলে কিন্তু আমাদের আটকা পড়ে যেতে হবে। যদি শয়তানের কাছে আটকা পড়তে হয় তাহলে এরকম বায়াতের প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে গুরু ধরবো বুঝে শুনে, আর যদি ধরে নিজের পরিচয় আল্লাহর পরিচয় নিজের মধ্যে পেয়ে যাই তখন আমরা একটা দলিল পেয়ে গেলাম যে শয়তান থেকে আমরা বাঁচার রাস্তা পেয়ে গেছি, সেই বিষয়টা আমরা বুঝে গেছি দেখে নিয়েছি। তো এখন বিষয় হলো, অনেক মানুষ আছে বায়াত গ্রহণ করে, যদি আমার একটা ভালো চাকরি হয়, যদি আমার দুনিয়ার ঝামেলা কমে যায়, যদি আমি যদি সংসার একটু ভালো থাকতে পারি, এ হলো এক নিয়ত। এরকম নিয়ত করে যারা বায়াত গ্রহণ করবে তারা কোনো ফল পাবে না, এ হলো এক। দ্বিতীয়ত দেখা যায় যে এই পীরের কাছে এসেছি, আমার কোনো কাজ হলো না, চাকরি হলো না, আমি সংসারে ভালো নেই, মন মস্তিষ্ক ভালো থাকে না, এই ভেজাল সেই ভেজাল, যে এই পীরের বাদ দিয়ে অন্য একটা পীরের কাছে গেছে। যাওয়ার পরে দেখে ফলাফল জিরো, তখন সে ভাবছে যে আমি এই পীর থেকে চেঞ্জ করে যখন সেই পীরের কাছে যাব তখন হয়তো আমার ভাগ্য ঘুরতে পারে, এখানে সঠিকটা পাইনি, এখানে ঠিক নেই। সেখানে কিছুদিন থেকে আবার অন্য জায়গায় বায়াত হয়েছে যে সেখানে গেলে হয়তো আমার ভাগ্যের চাকা ঘুরতে পারে। কিন্তু হে মূর্খ, হে শিক্ষিত, যারা মূলত সামাজিকভাবে যারা অনেক উচ্চ পড়ালেখা করেছে, ম্যাজিস্ট্রেটই পড়ালেখা করেছে, ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেছে, হ্যাঁ লন্ডন পিএইচডি নিয়েছে, তারপরে আমি বলবো তারা মূর্খ। তারা মূর্খ কেন? তাদের মধ্যে ধৈর্য নেই, তাদের মধ্যে বিশ্বাস নেই, তাদের মধ্যে সেই প্রেম ভক্তি নেই, যার ফলে আল্লাহ তাদেরকে নাকে ধরে কানে ধরে ঘুরাই দিয়ে থাকে, আর সংসারে অশান্তি লেগেই থাকে, আর অর্থনীতি কখনোই ভালো হবে না। এবং আরেকটা জিনিস হলো যে আল্লাহ বেজার হয়ে যায়। তুমি যখন মুর্শিদ ধরেছ, নিজ পরিচয় যার কাছে পেয়ে গেছো, তুমি সেখানেই যে হোক না মমিন হোক না চণ্ডাল চেয়ে থাকো তার চরণ আশায়, এক সময় তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। কারণ আল্লাহ তো বলেছে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তাহলে এই পরীক্ষার মোকাবেলা হইতে যাইয়া তোমরাটা কি করছো? এরপর আরেকটা বিষয় হলো, দেখুন বাহ্যিক জগতে যারা অনেক উচ্চ শিক্ষা লাভ করেছে তারা কিন্তু এই জিনিসটা জানে যে কোনো ছেলে যদি যে একটা কলেজের মধ্যে একটা বিশাল অন্যায় করে ফেলেছে তখন সেখানে তার লাল দাগ পড়ে গেছে। এখন বাংলাদেশের যে কোনো কলেজে যাবে সেই লাল দাগ সেখানেও থাকবে, সেখানে সে ভর্তি হতে পারবে না। তাহলে এই লাল দাগ কিন্তু বাহ্যিক চোখে দেখা যায়। আরেকটা বিষয় হলো, সমস্ত নিজ পরিচয় পাইয়া যখন একটা মানুষ বায়াত গ্রহণ করলো তখন সে কাদ্রিয়া তরিকতে বা চিস্তিয়া তরিকাতে আছে, কিন্তু থাকার পরেও সে বিশ্বাস ক্ষুণ্ণ করে অন্য অন্য জায়গায় ঘুরতে শুরু করেছে। সে কিন্তু জানে না যে রুহানি জগতেও তার লাল দাগ পড়ে গেছে। এখন রুহানি জগতের লাল দাগ তো আর সে দেখতে পারে না। এখন বাহ্যিক জগতের কোনো কলেজে গেছে যে আমি ওই কলেজ থেকে আমাকে বিতাড়িত করেছে, আমি এই কলেজে ভর্তি হব, তখন এই কলেজে ভর্তি হইতে যাইয়া দেখতেছে কি, এই কলেজের কম্পিউটার যখন টান দিল কিংবা খাতা দেখালো যে দেখো তোমার লাল দাগ এই কলেজেও পড়ে আছে, তুমি কোথাও ভর্তি হতে পারবে না, একখান থেকে বহিষ্কার হলে আর কোনো জায়গায় পারবে না। তাহলে রুহানি জগতের মধ্যে রুহানি পিতা কে? একজন মুর্শিদ। একজন মুর্শিদের কাছে যখন বায়াত গ্রহণ করা হয় তখন কিন্তু তার নামটা সেই তরিকতের খাতার মধ্যে তোলা হয়, সেই মাওলার স্কুলের খাতার মধ্যে তোলা হয়। যখন সে এখানে
প্রেম ভক্তি নেই, ঈমান আমার নষ্ট করে যখন অন্য জায়গায় বায়াত গ্রহণ করেছে, সেখানেও রূহানিভাবে তার লাল দাগ উঠে আছে। সেখানে যাওয়ার পরও তার কাজ হবে না, এবার অন্য জায়গায় চলে গেছে, সেখানে তার কাজ হবে না, যেইখানে যাবে সেখানে তার রূহানিভাবে লাল দাগ। তাহলে সে বুঝতে পারছে না। তাহলে কিছু কিছু বিষয় যে ভাগ্যের চাকা, ধন দৌলত, হায়াত মৌত, এই জিনিসগুলো কিন্তু আল্লাহর হাতে রেখে দিয়েছে। তোমার মতো তুমি থাকতে থাকো, ধৈর্যের সাথে থাকতে থাকো, দেখো আল্লাহকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, একটা সময় তোমাকে টান দিয়ে তুলে দেবে, তখন তোমার অর্থনীতি, তোমার সামাজিক সম্মান, তোমার ফ্যামিলির সুখ শান্তি সমস্ত কিছু এসে যাবে। কিন্তু যারা এই ভুলগুলো করতেছে যে এই পীরের কাছে গেছি আমার উন্নতি হয় না, সেই পীরের কাছে যাই, সেই পীরের কাছে গেছি উন্নতি হয় না, সেই পীরের কাছে যাই, আসলে এরা এই মানব জীবনটাকে নিজেরাই ধ্বংস করতেছে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটা কেন করলাম, অনেক ভক্তরা পথভ্রষ্ট হচ্ছে, কারণ যেখানে দেখা গেছে যে আমরা মুসলমান ধর্মে আছি, মনে হয় হিন্দু ধর্ম ভালো, আর ওটার কথাবার্তা জ্ঞান চরিত্র খুব ভালোই লাগে, সেখানে গেল, সেখানে গিয়ে ও দেখে কোনো ফল নেই, পরে আবার গেল খ্রিস্টান ধর্মের দিকে, ওখানে একই অবস্থা, আবার ঘুরে ফিরে কোনো মুসলমানের কাছে এলো, একই অবস্থা। কারণ কি, সকল ধর্মেই কিন্তু আল্লাহ আছে, কোনো জায়গায় গড নামে, কোনো জায়গায় ভগবান নামে, কোনো জায়গায় আল্লাহ নামে, ওই একজনই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বিভিন্ন শক্তিতে বিদ্যমান। কিন্তু একজন ভক্ত সে যে কত জায়গায় ঘুরছে, কিন্তু সেই একজনের কাছে যাচ্ছে, কিন্তু দিন দিন সে আল্লাহর কাছে আরো খারাপ হচ্ছে, আল্লাহর কাছে আরো দোষী হচ্ছে, সে মৃত্যুর পরে ফিনারি জাহান্নামা হবে। তাই আজকের আলোচনা শুনে যদি এই পৃথিবীর ভক্ত যারা আছে, এই পৃথিবীতে যত তরিকত আছে, যত মুর্শিদ আছে, সকলের ভক্তদেরকে বলছি, আপনারা এমন মনস্থ নেবেন না যে গুরুর কাছে গিয়েছেন যদি নিজ পরিচয় পেয়ে থাকেন, আপনার মধ্যে আল্লাহর পরিচয়, শয়তানের পরিচয়, ফেরেস্তার পরিচয়, এবং দেখা যায় আপনার নিজের একটা পরিচয়, সেই জিনিসগুলো যদি আপনি পেয়ে যান কোনো গুরুর কাছে, তাহলে আর নড়াচড়া করবেন না। যে হোক না মমিন, হোক না চণ্ডাল, চেয়ে থাকো তার চরণ আশায়, সেই তোমাকে টেনে তুলবে, আর কেউ পারবে না। তাই বলবো, হে সমস্ত জগৎবাসী, ছোট করে আজকে আলোচনাটি করলাম, যেতে করে আপনারা এই কথাগুলো বুঝে যারা বায়াত হয়েছেন তারা শুধরিয়ে নেবেন, আর যারা হননি তারা এটা বুঝে বায়াত গ্রহণ করবেন। বিশেষ করে কাদরিয়া তরিকা, কাদরিয়া তরিকার মধ্যে বড় পীর, বড় পীর কেন, সে সবার উপরে বড় পীর কেন, এই কারণেই তিনি যে তারটা হলো ইউনিভার্সিটি, লন্ডন পিএইচডি, এখানে যে শিক্ষা, এখন যদি দেখা যায় মানুষ এখানে এসে আল্লাহর পরীক্ষাতে পড়েছে, মুর্শিদ তাকে পরীক্ষা করতেছে, তার কোনো দিক দিয়ে উজায় না, তার কোনো দিক দিয়ে ভালো হয় না, সে অশান্তিতে ভোগ করে, তখনই মনে করতে হবে আমার পরীক্ষা চলছে, আর এই পরীক্ষা ফেলে যখন অন্যথায় চলে যাবে, তখন তাকে আবার কি মেট্রিকে ভর্তি হবে, আবার গিয়ে সেভেনে ভর্তি করবে, যেই মাস্টারের কাছে গেছে সেই মাস্টার কি ইউনিভার্সিটির মাস্টার, নাকি সে ফাইভ ক্লাস পড়ায় তিনি এইট পাসের মাস্টার, তাও কিন্তু চেনা হয়নি। তাই ইউনিভার্সিটির মাস্টার বড় পীর, আর যারা কাদরিয়া তরিকাতে আছে, এখানে নিজ পরিচয় আছে, এখানে আল্লাহর পরিচয় আছে, শয়তানের পরিচয় আছে, ফেরেশতাদের পরিচয় আছে, এবং দেহটাকে আরবি অক্ষর দ্বারা গঠন করেছে। একটি কথা আছে যে আল্লাহর বাণী, একটি অক্ষর যদি কেউ নিজের মধ্যে দেখার নসিব হয় তার জন্য দোজখ হারাম, এই কথা কোরআনে কয়, যদি কেউ নিজের মধ্যে আরবি হরফকে দেখে দোজখ হারাম করে ফেলেছ, এরপরে আর ঈমান নষ্ট করো না, সেখানেই তুমি সেই চরণতলায় থেকে যাও, দেখো আল্লাহ একদিন অবশ্যই তোমার দিকে মুখ তুলে তাকাবে, যেদিন তুমি পরীক্ষা গুলো পাশ করবে, আর না হয়তো সারা দেশে ঘুরবে, তাবিজ কবজ নেবে, এই সেটা করবে, সেটা করবে, ওটা করবে, কিন্তু কোনো ফলাফল হবে না, সেই জিরো। যদি হতে হয় হিরো, তাহলে জায়গা মতো থাকো। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো কেন করলাম, একদল লোক আছে, একদল ভক্তরা আছে, এগুলা করতেছে না বুঝে, তবে এই ভুলগুলো থেকে যেন তারা রেহাই পায়, তারা ভালো থাকে, এটাই আমার চাওয়া, এই জন্যই আমার আজকের এই আলোচনা করা। অবশ্যই আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে ভালো আলোচনা পাওয়ার জন্য আপনাদের সাথে যেন থাকতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।